Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah, especially yourself from COVID-19. And in this video, I'd like to share a very important thing, which is all about how to say, when to say, and whom to say, sir. প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বাংলাদেশ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং পাকিস্তান এসব অঞ্চলগুলোতে কাকে স্যার বলতে হবে, কাকে বলতে হবে না এই বিষয় নিয়ে। প্রথমে চলে আসি ডেমোক্রেসি। ডেমোক্রেসি বলতে আমরা কী বুঝি? ডেমোক্রেসির বাংলা হচ্ছে গণতন্ত্র। আর আপনারা আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডের মধ্যে একটি মাত্র কান্ট্রি রয়েছে, সেটি হচ্ছে ইউএসএ, যেখানে ডেমোক্রেসি সুন্দরভাবে প্র্যাকটিস করা হয়। মানে ডেমোক্রেসির রিয়েল প্র্যাকটিস হচ্ছে ইউএসএতে। তো ডেমোক্রেসির অর্থটা কী? ডেমোক্রেসির অর্থ হচ্ছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং দেশের মালিক হচ্ছে জনগণ। এটা হচ্ছে এটার ডেফিনিশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর অর্থ দাঁড়ায় প্রজাতন্ত্রের মালিক অর্থাৎ যারা জনগণ, তারাই হচ্ছে সকল ক্ষমতার উৎস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে স্যার নিয়ে। এই স্যার নিয়ে অনেক আপনি বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়া অথবা গুগলে গিয়ে। স্যার, SIR, স্যারের অর্থ হচ্ছে স্লেব, আয়ের অর্থ হচ্ছে আই, আর আরের অর্থ হচ্ছে রিমেন। তার বাংলা অর্থ দাঁড়ায় যে আমি আপনার হচ্ছি চাকর, আপনার হচ্ছি কর্মচারী। এটা হচ্ছে এর অর্থ। বাট এটা কে কাকে বলবে? আমরা জানি ডেমোক্রেসিতে যেটা শিখেছি তা হচ্ছে জনগণ হচ্ছে দেশের মালিক। জনগণ হচ্ছে, জনগণের ট্যাক্সে, ভ্যাটে সরকার চলে, প্রশাসন চলে, সব কিছু চলে। সো জনগণকেই আমলারা স্যার বলবে না, জনগণ আমাদেরকে স্যার বলবে? আমাদের এই সংবিধানে এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। শিক্ষার্থীরা, আমরা যখন কাউকে স্যার বলে সম্বোধন করি, তার অর্থ দাঁড়াই শুধু তাকে সম্মান করা না, নিজেকেও সম্মান করা, নিজের প্রতিও সম্মান নিয়ে আসা। যদিও বা স্যারের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যাকে স্যার বলছি তার প্রতি আমি অনুগত, তার কথার প্রতি আমি মানে সম্মতি এবং তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার কথাগুলো আমি শুনবো, জানবো, তার প্রতি আমার লয়ালিটি রয়েছে, তার আমি ভক্ত, ফ্যান। এই হচ্ছে স্যারের বাংলা মিনিং। প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসির অর্থ হচ্ছে জনগণ দেশের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক। তাহলে জনগণ কেন আমলাদেরকে স্যার স্যার হুজুর হুজুর বলে ধন্না দেবে, যেখানে তাদেরকে, তারা যেহেতু সেবক, জনগণের ট্যাক্স ঘাটের টাকায় তারা পড়াশোনা করেছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা আমাদেরকে সেবা দেওয়ার জন্য বসে আছে, সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে স্যার না বলি তারা কী হয়? গুসা করে, তারা হামকি ধুমকি, অনেক সময় বেইজ্জত করে দেয় আমাদেরকে, অপমান করে আমাদেরকে। এটা কি হওয়া উচিত? প্রশ্নটি আপনাদের কাছে রেখে দিলাম। এটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জন্য, প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মান দেখিয়ে, তার প্রতি লয়ালিটি দেখিয়ে, তাকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা সেখানে স্যার বলি। এটা পুরো ইউরোপ থেকে, ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া থেকে উন্নত দেশগুলোতে লক্ষ্য করা যায়। পক্ষান্তরে বাংলাদেশে বিশেষ করে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম প্রদেশ রয়েছে, ইভেন বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এখানে একজন কনস্টেবলকে, যিনি দেখা যাচ্ছে যে একজন এসএসসি পাস করে চাকরি করছেন, তাকে স্যার না বললে গুসা করে, রাগ করে। অর্থাৎ এক একজন কনস্টেবলগুলো নিজেদেরকে
এসআই ভাবতে থাকে, এসআইগুলো নিজেদেরকে ওসি ভাবতে থাকে, ওসিরা নিজেদেরকে এসপি ভাবতে থাকে, এভাবে একজন এসপি নিজেদেরকে মিনিস্টার ভাবতে থাকে, মিনিস্টাররা নিজেদেরকে প্রাইম মিনিস্টার ভাবতে থাকে। এভাবে কিন্তু একটা সময় কী হয়, সর্বোচ্চ স্থানে যে আছে ও নিজেদেরকে ভগবান আল্লাহ অনেক কিছু ভাবতে থাকে। তো এই হচ্ছে অবস্থা, যেখানে নিয়ম হচ্ছে যে ডেমোক্রেসির নিয়মটাই হচ্ছে যে আমরা তাদেরকে নির্বাচন করেছি, তাদেরকে সেখানে বসিয়েছি, সো তারা হচ্ছে দাস, তারা হচ্ছে সেবক, তারা হচ্ছে চাকর, আমরা তাদের চাকর নই, তারাই হচ্ছে তার চাকর, তাদেরকেই আমাদের সেবার জন্য নিয়ে যেতে থাকতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভালো মন্দ খোঁজ খবর রাখতে হবে। অর্থাৎ শুধু যে তারা আমাদেরকে সম্মান করবে সেটা নয়, আমরা যেমন তাদেরকে সম্মান করব তারাও তেমন আমাদেরকে সম্মান করবে। যদিও বা ডেমোক্রেসির সিস্টেমটা হচ্ছে যে আমরাই হচ্ছে জনগণের মালিক এবং তারা হচ্ছে আমাদের চাকর এবং তারা হচ্ছে আমাদের কাজে নিয়োজিত রয়েছে সেবক, সো তাদেরই উচিত আমাদেরকে রেসপেক্ট করা। যদি স্যার কখনো জোর করে আদায় করা যায় না, সম্মান কখনো জোর করে পাওয়া যায় না, এটা অটোমেটিকলি সম্মান চলে আসে যদি আপনি আপনার দায়িত্বটি সঠিকভাবে পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আবার অনেক সময় দেখবেন যারা শিক্ষকতা পেশায় রয়েছে বা আরও অনেকেই আছে যারা, দেখবেন যে মাসুদ স্যার বলছি, রহিম স্যার বলছি, মিস্টার জব্দুল স্যার বলছি, মানে উনি ওনার নিজেকে স্যার বলতে অভ্যস্ত এবং উনি নিজেও চাচ্ছেন যে আমাকে একাধিকবার মানুষ স্যার 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 বলুন। তো আমি বুঝতে পারি না যে টিচাররাও কিন্তু অনেক সময় এই স্যার শোনার জন্য পাগল হয়ে যায় এবং বিশাল একটা ভাবসাব নিয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করে। আর সচরাচর বাংলাদেশের বিসিএস যারা ক্যাডার হয় তারা তো অবশ্যই একটু ভাব থাকবেই, তাদেরকে স্যার সম্বোধন করতে হবে, তাদের যেটা রেসপেক্ট সম্বোধন করতে হবে, এটা হয়তো আমরা বলছি কিন্তু আসলে বহির্বিশ্বে এটা কখনো লক্ষ্য করা যায়নি। ইভেন আপনি দেশের বাইরে যদি কখনো যান, দেখবেন যে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে শুরু করে এমনকি পুলিশ যদি আপনাকে রাস্তাতে ধরে আপনাকে 100 বার স্যার বলবে, স্যার ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, স্যার ইউ আর কনভিক্টেড, অর স্যার ইউ আর অ্যাকিউজড হিয়ার, সো প্লিজ গেট ইন দিস কার, আপনি গাড়িতে ঢুকুন, তার মানে আপনাকে 100 বার করে আপনাকে স্যার বলবে। যদিও বা দেখবেন যে ওই লোকটি সে পুলিশ কর্মকর্তাকে স্যারই বলছে না, অথচ সে পুলিশ কর্মকর্তাটি একাধিকবার সেই সাধারণ জনগণকে, সাধারণ জনগণের ভুল হয়েছে তবুও তাকে সম্মানের সাথে 100 বার করে স্যার 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 বলে আপনাকে হয়তো সে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে। সো এভাবে হাজারো উদাহরণ আপনি পাবেন। যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রির কোনো সিনেমা দেখেন অথবা ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করেন বা আপনি ইউরোপ, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়াতে কখনো ভিজিট করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা এই অভিজ্ঞতাটিকে পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। নিশ্চয়ই আমার এই কথাগুলো পজিটিভলি নেবেন। অবশ্যই আমরা একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলবো, কিন্তু আসলে বাস্তবতা কী, কে কাকে স্যার বলবে, আমরা কি আমলাদেরকে স্যার বলবো না আমলারাই আমাদেরকে, জনগণের দেশের মালিক যারা আমরা জনগণ তাদেরকে স্যার বলবে? এটা অবশ্যই আপনারা গুগলে গিয়ে, উইকিপিডিয়াতে গিয়ে অবশ্যই সার্চ করবেন, সচেতন হবেন, প্রপার এডুকেশন গ্যাদার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।